প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? ডাবার কোম্পানির নতুন জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। খুবই মন দিয়ে একটু ধৈর্য নিয়ে দেখুন, যাদের আর্জেন্ট কাজের খুব দরকার। আপনারা যদি 10 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে পাস করে থাকেন, তাহলে কিন্তু এই ডাবার কোম্পানিতে জব করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জানিয়ে দিতে চাই, 18 বছর থেকে 47 বছর পর্যন্ত সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আরও বলতে চাই, এখানে কাজ করলে মোটা অঙ্কের কিন্তু স্যালারি প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো গাইজ, এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ 100% ফ্রি আর জেনুইনভাবে, একটা টাকাও না দিয়ে সরাসরি কোম্পানিতে কাজে যুক্ত হতে পারবেন কিভাবে। এছাড়া বলতে চাই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পে অল করে রাখবেন, যে কোনো রকম জেনুইন যাচাই করা ফ্রি লেটেস্ট জব আপডেটসগুলো পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, সবার আগে জানিয়ে দিচ্ছি কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি আছে। আগেই বলে দিচ্ছি, যাদের এই পোস্টগুলোর জন্য এলিজিবল মনে হবে তারাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা অ্যাপ্লাই করতে পারবেন না, যারা ইন্টারেস্টেড নন, যারা এলিজিবল নন, তারা কিন্তু স্কিপ করতে পারেন, এতে আপনাদের সময় নষ্ট হবে না। আসুন তাহলে জেনে নিই ভ্যাকেন্সি ডিটেলসগুলো। সেলসের জন্য কাজের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। সেলস মানে হচ্ছে ডাবার প্রোডাক্ট সেলস, এছাড়া সেল এক্সিকিউটিভ বলতে পারেন। এছাড়া এর জন্য কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আছে হচ্ছে মার্কেটিংয়ের জন্য নিয়োগ হচ্ছে, এর জন্য কিন্তু আপনার কোয়ালিফিকেশন লাগবে 12 পাস, ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আসি হিউম্যান রিসোর্স মানে এইচআর ডিপার্টমেন্ট, এর জন্য আপনার কোয়ালিফিকেশন লাগবে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। নেক্সট আসি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, মানে যারা অ্যাকাউন্টেন্ট আছেন তাদের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট প্যাকেজিং ডিপার্টমেন্টের জন্য। প্রিয় বন্ধুরা, বেশিরভাগ বন্ধুরা বলে থাকেন প্যাকেজিংয়ের কাজ দিন, তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। এছাড়া আরও অনেক অনেক পোস্ট কিন্তু রয়েছে, কোনো রকম একটা টাকাও কাউকে দেওয়া লাগবে না, সম্পূর্ণ জেনুইনভাবে অ্যাপ্লাই করবেন ডাইরেক্ট কোম্পানিতে। আসুন এবার বলে দিই এই অনেক ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন, কোথা থেকে করবেন। অবশ্যই এর জন্য ভিডিওটাকে এখনই একটা লাইক দেবেন। এবার আসি অ্যাপ্লাই করার জন্য, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন, ওই লিঙ্কটিতে ক্লিক করে নেবেন। দেওয়া লিঙ্কটিতে আপনারা দেখতেই পাচ্ছেন, লিঙ্কটি ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে গেছে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। চলুন তাহলে দেখিয়ে দিই। ফাংশনটা ক্লিক করার পর দেখবেন এরকমটি অনেক অপশন চলে আসবে, যেটির জন্য আপনারা এলিজিবল হবে, যে পোস্টটির জন্য সেটি সিলেক্ট করে নেবেন। দেখুন বিভিন্ন রকমের পদ আছে, যেমন বললাম আপনাদের অ্যাকাউন্টস আছে, তারপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি বলেইছি, যেটির জন্য আপনার এলিজিবল হবেন সেটি চুজ করে নিলেন, ভালো করে দেখে নেবেন। তারপরে আপনার একটি চুজ করার পর নিচে আছে নেম, নেমের জায়গায় আপনাদের ফুল নেমটি বসিয়ে নিলেন, আপনাদের নাম, মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বার দিয়ে নিলেন, ইমেল আইডি জায়গায় আপনাদের ইমেল আইডি দিয়ে নেবেন, এজের জায়গায় আপনাদের বয়সটা লিখে নেবেন। তারপর আছে ওর লোকেশন, এখানে আপনাদের ঠিকানা দিতে হবে। তারপর আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনারা যত দূর অব্দি পড়াশোনা করেছেন সেটি চুজ করে নেবেন, আপনাদের ইউনিভার্সিটি পড়ে থাকেন তাহলে দেবেন, না দেওয়ার দরকার নেই। তারপর আছে কারেন্ট এমপ্লয়ার, যদি আপনার কাজ করে থাকেন কোথাও তাহলে সেটা দিয়ে নেবেন, কারেন্ট এমপ্লয়ার যদি আপনি কোথায় কাজ করছেন। তারপর এখানে দিয়ে নেবেন নাম্বার, এক্সপিরিয়েন্স থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে চুজ ফাইল, বন্ধুরা এখনকার দিনে জব পেতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিজিউম সিভি বায়োডাটা, সেটি আপনি কীভাবে প্রফেশনাল সিভি রিজিউম বায়োডাটা বানাবেন 2 মিনিটে আপনার ফোনের সাথে, সেটি লিঙ্ক আমি উপরে আই বাটনে আর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফর্মটি ভালো করে ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করবেন, বাট তার আগে বারবার বলছি ফর্মটি 4-5 বার দেখে নেবেন, চেক করে নেবেন যাতে কোনো ভুল না হয়, তাহলে কিন্তু কাজ পেতে আপনাদের অসুবিধা হতে পারে, ভালো করে চেক করার পর সাবমিট করে নেবেন, কাজ পেতে সুবিধা হবে। প্রিয় বন্ধুরা ভালো করে ঠান্ডা মাথায় দেখুন, তারপর সুন্দর করে যেইভাবে বললাম অ্যাপ্লাই করে দিন। মনে রাখবেন, আপনার যদি যোগ্যতা থাকে তবে অবশ্যই ঠিকই কাজ পাবেন, তবে কেউ দ্রুত পেয়ে যায় আর কারোর একটু লেট হয়, তাই ভেঙে পড়বেন না কেউ, ধৈর্য রাখুন। চ্যানেলে অনেক অনেক ফ্রি কাজের খবর আসতে থাকবে, অবশ্যই ভিডিওর সাথে সাথে আমাদের চ্যানেলের কমেন্ট পোস্টগুলো ফলো রাখুন, আর বেশি বেশি পরিমাণে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হলো কি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ফ্রি জেনুইন যাচাই করার লেটেস্ট জব আপডেটস নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।